জলই তো পড়ছে না। পরেটাকে আজকেই খারাপ হতে ছিল, শ্যাম্পুটা কি পরে করবো? এবার ফোন করতে হবে কল মিস্ত্রিকে। কলটা না খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বলতে কলটা ঘুরছে না, জল পড়ছে না, একটু আসতে পারবে? ও আচ্ছা, হ্যাঁ এখনই আসলে ভালো হতো। হ্যাঁ তাহলে আপনি একটু করে আসুন। হ্যাঁ আমি শ্যাম্পু করবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। হ্যাঁ তাহলে কাজ করছি। হ্যাঁ আপনার কাজটা সেরে আসুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কলটা চলছে না, আমি শ্যাম্পু করবো, এখন এসে দেখছি কলই চলছে না। তাড়াতাড়ি করে দিন ঠিক আছে। কতদিন চালাননি বলুন দেখি কলটা? এই কলটা খুব একটা তো খোলা হয় না, এখন ঠান্ডার সময় তো, তাই ছাদে শ্যাম্পু করব, চুল না হলে শুকাবে না সেই কারণে। বাহ দারুণ বড় হলো তো চুল তো। হ্যাঁ সেই কারণে ছাদে শ্যাম্পু না করলে চুল শুকাবে না ঠান্ডার মধ্যে তো। আমার মেয়েরও এখন বড় চুল, আমি শ্যাম্পু করে দিই। হ্যাঁ আপনি করে দেবো শ্যাম্পু? হ্যাঁ দিন দিলে তো ভালোই হবে। বসুন আমি কলটা ঠিক করে দিচ্ছি। আমার মেয়ে অনেক বড় চুল তো, আমি ওকে কল মাঝে করে দিয়ে দেবো তো, দেখুন কেমন হচ্ছে। ঠিক হয়ে গেছে, তাই জল পড়ছে। আমার মেয়ের মাথায় একটু কম চুল, আপনার অনেক বড়, ওই জন্য করলাম। Thank you.
Last ঠিক আছে।